শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি কোনো কারণে কিডনি আক্রান্ত হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা শুরু হয় এই রোগের চিকিৎসা অন্যান্য রোগের চেয়ে বেশি কিডনি রোগের চিকিৎসা চালাতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যাবার উদাহরণও রয়েছে অন্যদিকে কিডনির রোগকে নীরব ঘাতকও বলা হয় এই রোগ কোনো জানান দিয়ে আসে না কারণ কিডনির সমস্যা বা অসুখের নির্দিষ্ট কোনো উপসর্গ হয় না তবে কয়েকটি ছোট উপসর্গ যা সাধারণ মনে হলেও এগুলো লক্ষ্য করলে আগে থেকেই সতর্ক হওয়া যায় চলুন আমরা জেনে নেই এমনই কয়েকটি উপসর্গ সম্পর্কে যেগুলো কিডনির সমস্যা বা অসুখের আগাম ইঙ্গিত হতে পারে মুখ ও চোখের কোল যদি হঠাৎ অস্বাভাবিকভাবে ফুলে ওঠে তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি কারণ কিডনির সমস্যা বা অসুখের ক্ষেত্রেও এমনটা হতে পারে আপনার বারবার প্রস্রাবের বেগ অনুভব করলে সেক্ষেত্রে আগে থেকেই সাবধান হওয়া প্রয়োজন কিডনি সঠিকভাবে কাজ না করলে এই সমস্যা দেখা দিতে পারে যদি দেখেন আপনার হাত পা বা পিঠের পেশিতে ঘন ঘন অস্বাভাবিক টান বা খিচুনি ধরছে তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি কিডনির সমস্যা বা অসুখের ক্ষেত্রেও এমনটা হতে পারে আপনার ত্বক কি অসময় হঠাৎ করে শুষ্ক হয়ে উঠছে তাহলে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন কিডনির সমস্যা বা অসুখের ক্ষেত্রেও এমনটা হতে পারে কারণ কিডনি আমাদের শরীরের ক্ষতিকর পদার্থগুলো শরীর থেকে ছেকে বের করে দেয় তাই কিডনি বিকল হয়ে পড়লে শরীরে এই ক্ষতিকর পদার্থগুলো জমে গিয়ে আমাদের ত্বককে শুষ্ক ও রুক্ষ করে দেয় যদি দেখেন আপনার গোড়ালি বা পায়ের পাতা হঠাৎই অস্বাভাবিক ফুলে যাচ্ছে তাহলে অবশ্যই সতর্ক হন কিডনি সমস্যা বা অসুখের ক্ষেত্রে এমনটা হতে পারে কিডনির সমস্যা থাকলে একাধিকবার মূত্রথলিতে সংক্রমণ হতে পারে এছাড়াও প্রস্রাবের সময় জ্বালা বা ব্যথাও করতে পারে পিঠের দিকে কোমরের একটু উপরে যদি ঘন ঘন ব্যথা অনুভব করেন তাহলে অবশ্যই সতর্ক হন কিডনির সমস্যায় ঘুমেও ব্যাঘাত করতে পারে কিডনি ঠিক মতো কাজ না করলে রক্ত ভালোভাবে পরিশ্রুত হতে পারে না তাই ঘুমের ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে রক্তচাপের দ্রুত ওঠা পড়া পড়া অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে অল্পতেই ওঠা শ্বাস প্রশ্বাসের কষ্ট হওয়ার পেছনেও লুকিয়ে থাকতে পারে কিডনির সমস্যা যদি দেখেন প্রস্রাবের সঙ্গে রক্ত বের হচ্ছে তাহলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি কিডনি ঠিকভাবে কাজ না করলে অনেক ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্ত চলে আসতে পারে এতক্ষণ যে উপসর্গগুলো সম্পর্কে বললাম এগুলোকে ছোটোখাটো সমস্যা বা নিরীহ সমস্যা বলে মনে হলেও এই সমস্যাগুলো যদি আপনি অবহেলা করেন বা সঠিকভাবে গুরুত্ব না দেন তাহলে পরবর্তীতে কিন্তু লক্ষ লক্ষ টাকার ওষুধ খরচ করেও আপনার জীবন বাঁচাতে পারবেন না তাই ছোটোখাটো এই সমস্যাগুলোকেও গুরুত্ব সহকারে দেখুন এবং সঠিক সময়ে সমস্যার সমাধান